নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। নরসিংগড় স্থিত টিআইটির নির্মাণ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সোমবার টিআইটি সফরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। প্রকল্পের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ ছিল এখনো সম্পূর্ণ টাকা পায়নি টিআইটি কর্তৃপক্ষ, তবে নির্মাণ কাজ চলছে ঠিকঠাক। টিআইটিটা হায়ার এডুকেশনের আন্ডারে, সোজা এটা বলতে পারি আমরা এটা তৈরি করছি, মানে যাতে ফিনিশিং স্টেজে যেতে পারে সেটা আমরা দেখছি। রাজধানী পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগারে একটি নতুন আইটি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আইটি বিল্ডিং নির্মাণ হলে ত্রিপুরার একটা বড় অংশের যুবক যুবতী কর্মসংস্থান হবে। সোমবার এই পুরাতন সংশোধনাগারের জায়গাটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আবারও সিএনজি ঘিরে দুর্ভোগ দেখা দিয়েছে রাজ্য জুড়ে। সিএনজি চালিত যানবাহনে গ্যাস সরবরাহকে কেন্দ্র করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে যান চালকদের মধ্যে। এ নিয়ে মিলনচক্র স্থিত সিএনজি স্টেশন সংলগ্ন সড়ক অবরোধ করে যান চালকরা। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ, পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়। কোনো আশ্বাস নাই প্রশাসনের তরফ থেকে। তো আমরা মেন কথা হয়েছে, রাস্তা রোকো করলে তো সাধারণ জনসাধারণের দুর্ভোগের ইয়োগ বাড়ে, তো এইটা আমাদের মেন কনসার্ন। আর দুই নম্বর হয়েছে আমাদের একটাই জিনিস হচ্ছে রাস্তা রোকো করা যাইতো না। রাস্তা রোকো করে যার যেটাই দাবি আছে এটা কথাবার্তা শ্রীয়তি শেষ করতে হইব। রাস্তা রোকোর কোনো সমস্যার সমাধান হয় না। আমরা এটাই কইছি যে আমরা সমস্যার, আমাদের কী সমস্যা আছে, যে দপ্তরে নিয়ে তাদের সমস্যা, ট্রান্সপোর্টের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের আমি রিকোয়েস্ট করছি আজকে বিকালে একটা মিটিং ডাকার জন্য ইএনজিসিএল প্লাস হয়েছে যারা নাকি আজকে রাস্তার ওপর ইয়ে করছিলেন, আয়োজন করছিলেন, তাদেরকে তাদের রিপ্রেজেন্টেটিভ থাকবো। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। অলংকার নারীর অহংকার আর সালেমায় আধুনিক ডিজাইনের নানান অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, যেখানে আপনার পছন্দ মতো যে কোনো স্বর্ণালঙ্কার নিখুঁত ভাবে তৈরি করা হয়। গলার চেন, নেকলেস, চূর, বালা, মানতাসা, কানের দুল, নাক ছাবি, আংটি কিংবা শাখা বাঁধানো ইত্যাদি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত গহনা পাবেন অনুশ্রী জুয়েলার্সে। তাছাড়া জন্মদিন কিংবা অন্নপ্রাশনে ছোট বাচ্চাদের উপহারের জন্যেও যত্ন সহকারে স্বর্ণালঙ্কার তৈরি করা হয় এখানে। সঠিক মূল্যে সঠিক মাপের স্বর্ণালঙ্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, সালেমা বাজার, ধলাই, ত্রিপুরা। প্রযত্নে পরিমল দাস। যে কোনো গহনা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 9436536154 নম্বরে অথবা আসুন অনুশ্রী জুয়েলার্সে। লাইফে সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো এমন সুন্দর সম্পর্কটার মতোই টিকে থাকবে আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য। রিগাল ড্রেসিং টেবিলের প্রপারলি সিজন্ড এন্ড ট্রিটেড কানাডিয়ান রেড ওক আর লেকার ফিনিশ ধরে রাখে এর সৌন্দর্য প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ,
জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর 2 দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পরে দেখতে এসেছিলে তুমি, যখন কাছে থাকো না তখন এই শার্টটাই আমার। তুমি দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। नए जमाने के फीचर्स ये आ गई है आपके पास, नई Hyundai Santro, India's favorite family car। পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব শেখানে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব বলিতেই বলেছিল আমাকে সাক্ষী আমি কান্না হাসি নতুন ভালোবাসা, সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা।
প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফেল চক, জন্ম থেকে চক। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এইটাই ভালো হবে স্যার, আমার উপর বিশ্বাস রাখবে। রশিদ, এত রাত ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয়। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। রাজ্যের অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে। দীপার সাথে ছিলেন তার বাবা এবং কোচ বিশ্বেশ্বর নন্দী। দীপার উপরে লেখা বইটি এদিন উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। দীপাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আমার সাংবাদিক বন্ধুরা, দীপাকে বারবার প্র্যাকটিস করার জন্য বাইরে যেতে হয়, দিল্লিতে যেতে হয় বা অন্য জায়গাতে যেতে হয়। টাটা স্টিল দায়িত্ব নিয়েছিল, তো সেটা ব্যবস্থা করে দেবে, স্পন্সার্ড করবে। তো অনেক আনন্দের সঙ্গে আমি সেটা বলতে চাইছি যে যে ফোম প্র্যাকটিসের জন্য প্রয়োজন হয় সেগুলো ত্রিপুরাতে পৌঁছে গেছে। এখন আর দীপাকে বারবার বাইরে যেতে হবে না। তার সঙ্গে সঙ্গে আজকে দীপা যখন আগরতলাতে বা ত্রিপুরাতে প্র্যাকটিস করবে, তার সঙ্গে দীপার সঙ্গে আরও যারা এখানে যারা নতুন নতুন প্র্যাকটিস করছে, যারা বিশ্বেশ্বরবাবুর দ্বারা কোচিং নিয়ে ছোট ছোট দীপা তৈরি হবে, এদেরও জন্য দরজা খুলে গেছে। আর ভারতবর্ষের মধ্যে আমি আশা করি এই দীপার মতো আরও দীপা ত্রিপুরাতে তৈরি হবে এই কার্য সম্পাদন হওয়ার পর। অনেক অনেক ধন্যবাদ। সালেমাতে আক্রান্ত পার্টি কর্মীদের দেখতে সোমবার জিবি হাসপাতালে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। কথা বলেন আক্রান্ত পার্টি কর্মীদের সাথে। মহকুমার সেলেমাতে সম্ভবত 26 ডিসেম্বর, তাই তো? ওখানে আমাদের পার্টির অফিস, একটা আঞ্চলিক অফিস, সেই অফিসটা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এটা ভাঙচুর করে বন্ধ করে রাখতে বাধ্য করে আমাদের পার্টির। যাই হোক, তারা দীর্ঘ সময় বন্ধের পরে আবার একটু উদ্যোগ নেয়, এরা আক্রান্ত হয়, অফিসটা আবার ভাঙচুর করে এরা আক্রান্ত হন, আহত হন অনেকে, 7 থেকে 8 জন। আক্রমণ হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? প্রশ্ন আমাকে করছেন, আমি তো আপনাদের প্রশ্ন করছি। আপনারা প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন,
সবাই মিলে প্রতিবাদ করতে। বছরের শেষ দিনে স্বাভাবিক জীবনে ফিরে এলো এনএলএফটির এক সদস্য। সোমবার বিএসএফ এর আম্বাসা সদর কার্যালয়ে ডিআইজি সিন্ধু কুমারের উপস্থিতিতে এনএলএফটি পতিজয় ত্রিপুরা আত্মসমর্পণ করেন। বছরের শেষ দিনে অস্ত্রজীবন ছেড়ে নতুন জীবন ও নতুন ছন্দে ফিরে এলেন পতিজয় ত্রিপুরা নামে এনএলএফটির এক সদস্য। বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টার তেলিয়ামুড়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে এনএলএফটির পতিজয় ত্রিপুরা। বিনা অস্ত্রে এই এনএলএফটি আত্মসমর্পণ করে জঙ্গলের জীবন থেকে বীতশ্রদ্ধ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে পতিজয়। সোমবার বিএসএফ এর আম্বাসা সদর কার্যালয়ে ডিআইজি সিন্ধু কুমারের উপস্থিতিতে স্বাভাবিক জীবনের মূলস্রোতে ফিরে আসে এনএলএফটির এই সদস্য। তার বাড়ি রৈশাবাড়ি থানাধীন মুজিমনি রুয়াজা পাড়ায়। বিগত চার বছর ধরে সে এনএলএফটির টিমের সাথে জড়িত ছিল। এক সাক্ষাৎকারে আত্মসমর্পণকারী পতিজয় ত্রিপুরা জানায়, 2014 সালে এই জঙ্গি গোষ্ঠীর সাথে যোগ দিয়ে সে এনএলএফটি টিমের সাথে মিলিত হয়ে অনেক কাজ করেছে। শেষমেশ এই এনএলএফটি জীবনকে বিদায় জানিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে বিএসএফ এর হাত ধরে। আমি আছি যে এখানে এমকে পাড়া থেকে আমি চলে আসি। আচ্ছা, আপনি কোন মানে কোন গ্রুপ দলে আছেন? এনএলএফটি নাকি এনএলএফটি থেকে আছেন? এনএলএফটি। আপনার গ্রুপ কমান্ডার নাম কি? গ্রুপ কমান্ডার নাম আমি আগে তো কমান্ডার তো আমার আগে কমান্ডার আছিল রথকলই দিয়ে আমি কাজ করছে রথকলই। বছরের শেষ দিনে বিএসএফ এর এই সাফল্য রাজ্যের শান্তির পক্ষে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এক মিলিটেন্টস কো সেন্টার করবায়া হ্যায় और ये सगुन मुगाम कैंप है। अगर आप धलाई डिस्ट्रिक्ट के सामने खगड़ा छाड़ी का इलाका है, उस कैंप में रहता था और वहाँ से दिक्कत होने के बाद भागा है। और हमारे लगातार परसुएशन से ये हमारे मेन स्ट्रीम में आने का इन्होंने फैसला लिया। आम्बाशा के नान्टू देवी रिपोर्ट, फोकस त्रिपुरा। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী? মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে শৈশব।
Let your aspirations soar to a new high. Presenting the new 2018 Creta, the perfect SUV. দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহিররাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। একদমই মানাচ্ছে না। ফারুক, জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কিচ্ছি সব দোষ কে হারিক কে নি তোর বেকুন আলুগি রূপ চুরু বুঝছিস কি লাই? ফারুক, দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরএফএল চক, জন্ম থেকেই চক।
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শেপে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট, এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। কেরোসিন তেল পাচারের সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ল হরিবল দেবনাথ নামে এক ব্যক্তি। আম্বাসা ঠাকুরপল্লী এলাকার রেশন শপের সামনে থেকে এই তেল ভর্তি অটো গাড়িটি উদ্ধার করে এলাকাবাসী। 40 লিটার তেল সহ ধৃত ব্যক্তিকে আটক করেছে আম্বাসা থানার পুলিশ। তেল পাচারের সময় এলাকাবাসীর হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। আম্বাসা ঠাকুরপল্লী এলাকার রেশন শপের সামনে এই তেল ভর্তি অটো গাড়ি উদ্ধার করে এলাকাবাসী। তাদের অভিযোগ, ঠাকুরপল্লী রেশন শপ থেকে অটোতে করে দুটি ড্রামে 40 লিটার তেল নিয়ে যাচ্ছিল এই এলাকার হরিবল দেবনাথ নামে এক ব্যক্তি। অটোতে কেরোসিন তেল তোলার সময় এলাকাবাসীদের নজরে আসে, সঙ্গে সঙ্গে অটো সহ হরিবল দেবনাথ নামে ওই ব্যক্তিকে আটক করে এলাকাবাসীরা। তাদের অভিযোগ, রেশন শপ থেকে এই তেলগুলি অবৈধভাবে নিয়ে যাচ্ছিল সে। এদিকে তেলের মালিক হরিবল দেবনাথের সাথে কথা বলে জানা যায় তিনি কৃষিকাজের জন্য এই তেলগুলি নিচ্ছেন এবং ঠাকুরপল্লী রেশন শপ থেকে এই 40 লিটার কেরোসিন তেল নিয়েছেন। এলাকাবাসীরও একই অভিযোগ, এই রেশন শপ থেকে প্রায় সময় অবৈধভাবে রেশন জিনিসপত্র সরানো হয়, তার প্রমাণ এলাকাবাসীরা আজ হাতে নাতে পেয়েছে। আপনারা খবর দেওয়ার কথা বলছি, খবর দিলে আপনারা আইলি, তারপরে যা হইব পুলিশকে খবর দিব, কিছু যদি হয় তারপরে গাড়ি ছাড়া হইব। এখানে পাওয়া গেছে কেরোসিন তেলটা অটোর মধ্যে, একজনের কে গেছে অটো তুলে লয়ে গেছে, আমরা দোকান তো আমরা না করতাম পারি না, এই রেশনের না, এইটা অন্য অন্য জায়গা থেকে আনা হয়েছে। আইসা আরে কে গেছে যখন আমারে যদি বদনাম করা চেষ্টা করে তো আমি কিছু করার না। আপনার রেশনে যেই তেল সংখ্যায় থাকার কথা সেই তেল আছে। আম্বাসা থেকে নান্টু দেবে রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এলাকার যুবক ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় ধরা পড়ল তিন হিরোইন পাচারকারী। তাদের কাছ থেকে আনুমানিক 12 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ট্রাফিক পুলিশ। ঘটনা ধর্মনগর শহর এলাকার গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে। প্রায় সময় ধর্মনগর শহর দিয়ে হিরোইন পাচার হয়, তবে ধর্মনগর থানার পুলিশ শীত ঘুমে। স্থানীয় যুবক ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় ধরা পড়ল তিন হিরোইন পাচারকারী। ঘটনা ধর্মনগর শহর এলাকার গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে। ঘটনার বিবরণে প্রকাশ, আজ ছিল ট্রাফিকের ভেহিকেল চেকিং। ট্রাফিকের কর্তব্যরত কর্মীরা চেকিংরত অবস্থায় দেখতে পায় একটি নম্বরবিহীন অল্টো গাড়িকে, তাতে সন্দেহের দানা বাঁধে। ঠিক আনুমানিক সকাল 10টা নাগাদ বটরশি ব্রিজের অভিমুখে আসা একটি অল্টো গাড়িকে ট্রাফিক সিগন্যাল দিলে সে দ্রুতগতিতে মোবাইল চেকিং অতিক্রম করে। তারপর ট্রাফিক পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে গোল্ডেন ভ্যালি স্কুলের সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে চালক সহ বাকি দুইজন পালিয়ে যায়। তখন স্থানীয় যুবকরা এদের ধরে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে এদের থানায় নিয়ে আসা হয়। এদের নাম সঞ্জয় জমাতিয়া, তাপস ত্রিপুরা এবং সুমন্ত ত্রিপুরা। এদের প্রত্যেকের বাড়ি করমছড়াই। এদের কাছ থেকে আনুমানিক 12 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে। তারা ব্রাউন সুগারগুলি চুরাই বাড়ি থেকে করমছড়াই নিয়ে যাচ্ছিল, কিন্তু এ বিষয়ে পুলিশবাবুদের কোনো বক্তব্য মেলেনি। বলা চলে পুলিশবাবুরা সাংবাদিকদের এড়িয়েই গেছে। প্রায় সময় নেশা সামগ্রী ধরলে পুলিশ বক্তব্য দিতে অনীহা প্রকাশ করে, তার কারণ অবশ্য জানা নেই। তবে এটা পুলিশের দ্বিচারিতা বলে একাংশের অভিমত। তবে স্থানীয় যুবকরা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করায় আবারও প্রমাণিত হল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছে তাতে যুব সমাজ উদ্ভূত হচ্ছে। আগামী 5 তারিখে আমাদের শিব শনি মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন, এই অনুষ্ঠানটা সামনে রেখে আমরা যখন এখানের মধ্যে চাঁদা কালেকশন করতেছি, হঠাৎ করে দেখি একটা গাড়িতে পুলিশে আইয়া আটক করছে। তখন আমরা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেলাম,
যাওয়ার পরে দেখি ওই গাড়ির মধ্যে পুলিশের ড্রাগস উদ্ধার করছে আর কি। একটা গাড়ি নাম্বার ছাড়া যাইতেছে, নাম্বার সন্দেহ হয়েছে, খুব স্পিডে যাইতেছে, আমরা দুই দশটা পাঠাইছি, আমরাও পিছনে গেছি, যাওয়ার পরে পাবলিকও সাহায্য করছে, একজন ড্রাইভার ভাগিয়ে গেছে গিয়া, তারপরে আমরা ধরিয়ে আনছি, একটা গাড়িটা চেক করি, গাড়ির ভিতরে একটা সাদা সাবান, লাল একটা সাবানের কেসের মতো পাইছি, এটার মধ্যে অনুমান 10-12 গ্রামের মতো নইব, একটা ব্রাউন সুগারের মতন জাতীয় জিনিস, এরপরে আরও ছোটো ছোটো কন্টেনার পাইছি আরও কয়েকটা, আর যে তিনজনে ধরছি আমরা গাড়ির ভিতরে দুইজন, একজন ভাগিয়ে গেছে, তারাও ধরছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।